মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মনের কথা, খুব সদ্য গড়ে ওঠা একটা দল, এখনো কুড়ি থেকে ফুল হয়েছে এমনটা বলা যায় না, কিন্তু তাও তাদের পারফরমেন্স আশাতীত। ভবিষ্যতে আরো আরো অনেক দূর যাবে এই শুভকামনা রইল। আমি এই মনের কথার কর্ণধার শিমুলকে অনুরোধ করব কিছু বলার জন্য। শিমুল, নমস্কার সবাইকে, আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজ যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারছি, আমরা আমাদের শিল্পসত্তা দেখাতে পারছি, তার জন্য রাইয়ের কাছে এবং আত্মজন ক্লাবের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ। মানুষ একদিনে সফল হয় না, এই স্ট্রাগলের দিনগুলোয় রক্ত, চোখের জল সব কিছু পেরিয়ে যখন আমরা ভালোবাসা পাই তখন মনে হয় সব কিছু ভুলে যাই। এরপর আসি রাইয়ের কথা। সদ্য ওর বাবাকে হারিয়েছে, ও এক তীব্র লড়াইয়ে নেমেছে। আজ যে এত সুন্দর একটা অনুষ্ঠানও আয়োজন করতে পেরেছে, এত সুষ্ঠুভাবে যে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে, মনের জোর না থাকলে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করা যায় না, এটা যারা বোঝার তারাই বুঝবে। রায়ের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ রাই, তুমি আমাদের মতো মেয়েদের কাছে গর্ব। যারা চলার পথে আঘাত বাধা পায় তাদের মতো মেয়েদের কাছে তুমি গর্ব। এবারে শুরু করি আজকে সব থেকে ইন্টারেস্টিং পর্বটা। দেখা যাক সবচেয়ে কম সময়ে কে সবচেয়ে বেশি পিঠে পুলি খেতে পারে। তিন মিনিট সময়, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। নীলু, তোদের মধ্যে সব অস্বস্তি দূর করে দেব একদিন, আর কোনো দূরত্ব থাকবে না তোদের মধ্যে। আরে দাঁড়াই, কর তোরা, টাইম আপ, টাইম আপ। আমি তো রীতিমতো অভিভূত কাপলদের দুর্দান্ত কেমিস্ট্রি দেখে, কিন্তু হ্যাঁ, এই তিন মিনিটের মধ্যে কোন কাপল সবচেয়ে দ্রুত প্লেট ফাঁকা করতে পেরেছে সেটা দেখে নেওয়ার পালা। এবং আজকে রেজাল্ট বলছে সবচেয়ে দ্রুত কে প্রথম স্থান অধিকার করছে, নীলাঞ্জনা সৌর্য। এই ফাটাফাটি কম্পিটিশনের পর এরপর আমরা চলে যাব মূল মঞ্চে, যেখানে আমাদের পরের শিল্পী ঔশালী অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন রাই, তুমি প্লিজ কিছু মনে করো না, আমি না খেলবো না। আরে এটা তো একটা খেলাই, আর যদি পিঠে খেতে খেতে একটা গেম হয়ে যায় তাহলে কত অন্যরকম মজা হবে বলো তো। খেলো না প্লিজ, এটা আমার অনুরোধ, না বলো না। মেঘ যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। এবারে শুরু করি আজকে সব থেকে ইন্টারেস্টিং পর্বটা। দেখা যাক সবচেয়ে কম সময়ে কে সবচেয়ে বেশি পিঠে পুলি খেতে পারে। তিন মিনিট সময়, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। তোদের মধ্যে সব অস্বস্তি দূর করে দেব একদিন, আর কোনো দূরত্ব থাকবে না তোদের মধ্যে। আরে দাঁড়াই, কর তোরা, টাইম আপ, টাইম আপ।
আমি তো রীতিমতো অভিভূত কাপলদের দুর্দান্ত কেমিস্ট্রি দেখে। কিন্তু হ্যাঁ, এই তিন মিনিটের মধ্যে কোন কাপল সবচেয়ে দ্রুত প্লেট ফাঁকা করতে পেরেছে সেটা দেখে নেওয়ার পালা। এবং আজকে রেজাল্ট বলছে সবচেয়ে দ্রুত কে প্রথম স্থান অধিকার করছে, নীলাঞ্জনা সৌর্য। আমি একটা বিশেষ ঘোষণা করতে এসেছি। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যাশন শো এর জন্য। তো ফ্যাশন শো তো হবে, কিন্তু তার আগে যেটা হতে চলেছে আমি হলক করে বলতে পারি, আপনাদের সকলের ভালো লাগবে। এবার আমাদের মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে তিন বোন, রাই, নীলু, আশ্রোত। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। চমকের পর চমক, এত দুর্দান্ত নৃত্য পরিবেশনের পর এবার থাকবে ফ্যাশন শো। কিন্তু এক মিনিট, এটা আর পাঁচটা সাধারণ ফ্যাশন শো এর মতো নয়। এখানে রয়েছে সেকাল আর একালের মেলবন্ধন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।